সকালকে ওয়েলকাম করছি এন এইচ টিভি বাংলা প্রেজেন্টস বায়োগ্রাফিতে আমাদের এখনকার আয়োজনে রয়েছে শহীদ জননী জাহানারা ইমাম এর সংক্ষিপ্ত বাংলা জীবনী আর এই জীবনীটি তৈরি করার জন্য আমাদের কাছে রিকোয়েস্ট করেছিলেন নাফেস উদ্দিন নামের একজন বন্ধু আপনাকে অসংখ্য ধন্যবাদ রিকোয়েস্টই করার জন্য সো আপনি যদি চান আপনার কোনো প্রিয় ব্যক্তিত্ব অথবা জানার আগ্রহ আছে এমন কোনো ব্যক্তির উপর আমাদের পরবর্তী ভিডিওটি তৈরি করা হোক তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন আমরা চেষ্টা করব আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি তৈরি করার জন্য চলুন তাহলে শুরু করা যাক এখনকার ভিডিওটি জাহানারা ইমাম একজন বাংলাদেশি লেখিকা শহীদ জননী কথা সাহিত্যিক শিক্ষাবিদ ও একাত্তরের ঘাতক দালাল বিরোধী আন্দোলনের নেত্রী তার বিখ্যাত গ্রন্থ একাত্তরের দিনগুলি একাত্তরে তার জ্যেষ্ঠ পুত্র শফি ইমাম রুমি দেশের মুক্তি সংগ্রামে অংশগ্রহণ করেন এবং বেশ কয়েকটি সফল গেরিলা অপারেশন পরিচালনার পর পাকিস্তানি সেনাবাহিনীর হাতে গ্রেফতার হন এবং পরবর্তীতে নির্মমভাবে শহীদ হন বিজয় লাভের পর রুমির বন্ধুরা রুমির মা জাহানারা ইমামকে সকল মুক্তিযোদ্ধার মা হিসেবে বরণ করে নেন রুমির শহীদ হওয়ার সূত্রেই তিনি শহীদ জননীর মর্যাদায় ভূষিত হন জাহানারা ইমামের ডাকনাম হচ্ছে জুরু। জন্ম উনিশশো সালের তিন মে বর্তমান পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে ত্রিশ ও চল্লিশ দশকের রক্ষণশীল বাঙালি মুসলমান পরিবার বলতে যা বোঝায় সেরকম একটি পরিবারেই তিনি জন্মগ্রহণ করেছিলেন জাহানারা ইমামের বাবা সৈয়দ আব্দুল আলী ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং তার মা হচ্ছেন সৈয়দা হামিদা বেগম জাহানারা ইমাম ম্যাট্রিক পাশ করেন উনিশশো সালে উনিশশো সালে রংপুর কারমাইকেল কলেজ থেকে আই এ পাস করেন উনিশশো সালে ভর্তি হন কলকাতার লেডি ব্রেবোর্ন কলেজে লেডি ব্রেবর্ন কলেজ থেকে বিএ পাশ করেন উনিশশো সালে উনিশশো সালে বিএ ডিগ্রি অর্জন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্তরাষ্ট্র থেকে সার্টিফিকেট ইন এডুকেশন ডিগ্রি অর্জন করেন ১৯৬৪ সালে যুক্তরাষ্ট্র থেকে ফিরে ১৯৬৫ সালে বাংলায় এম এ পাস করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষক হিসেবে তার কর্মময় জীবনের প্রথম কাল কাটে ময়মনসিংহ শহরে সেখানে বিদ্যাময়ী বালিকা বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে ১৯৪৮ থেকে ১৯৪৯ সাল পর্যন্ত তিনি কর্মরত ছিলেন এরপর তিনি ঢাকায় চলে আসেন ঢাকার সিদ্ধেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি বুলবুল একাডেমি কিন্ডার গার্ডেন স্কুলের প্রধান শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন তিনি এবং ঢাকা টিচার্স ট্রেনিং কলেজের প্রভাষক হিসেবে তার কর্মময় জীবন অতিবাহিত হয় তিনি কিছুদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটেও খণ্ডকালীন শিক্ষক হিসেবে কাজ করেন উনিশশো সালের উনত্রিশে ডিসেম্বর গোলাম আজমকে জামায়াতে ইসলামী তাদের দলের আমির ঘোষণা করলে বাংলাদেশে জনবিক্ষোভের সূত্রপাত হয় বিক্ষোভের অংশ হিসেবে উনিশশো সালের ১৯ জানুয়ারি একশো এক সদস্য বিশিষ্ট একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি গঠিত হয় যার নেতৃত্বে ছিলেন জাহানারা ইমাম তিনি হন এর আহ্বায়ক এর পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী প্রতিরোধ মঞ্চ ১৪টি ছাত্র সংগঠন প্রধান প্রধান রাজনৈতিক জোট শ্রমিক কৃষক নারী এবং সাংস্কৃতিক জোটসহ সত্তরটি সংগঠনের সমন্বয়ে পরবর্তীতে এগারো ফেব্রুয়ারি উনিশশো মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল জাতীয় সমন্বয় কমিটি গঠিত হয় সর্বসম্মতিক্রমে এর আহ্বায়ক নির্বাচিত হন জাহানারা ইমাম এই কমিটি উনিশশো সালে ২৬ মার্চ গণ এর মাধ্যমে সোহরাওয়ার্দী উদ্যানে একাত্তরের নরঘাতক গোলাম আজমের ঐতিহাসিক বিচার অনুষ্ঠান করে গণ আদালতে গোলাম আজমের বিরুদ্ধে দশটি সুনির্দিষ্ট অভিযোগ উত্থাপিত হয় বারোজন বিচারকের সমন্বয়ে গঠিত গণ আদালতের চেয়ারম্যান জাহানারা ইমাম গোলাম আজমের দশটি অপরাধ যোগ্য বলে ঘোষণা করেন জাহানারা ইমাম গণ আদালতের রায় কার্যকর করার জন্য সরকারের কাছে দাবি জানান এই গণ আদালতের সদস্য ছিলেন অ্যাডভোকেট গাজীউল হক ডক্টর আহমদ শরীফ মাজহারুল ইসলাম ব্যারিস্টার শফিক আহমেদ সুফিয়া কামাল কবির চৌধুরী কলিম শরাফি শওকত উসমান লেফটেন্যান্ট কর্নেল কাজী নুরুজ্জামান লেফটেন্যান্ট কর্নেল আবু উসমান চৌধুরী এবং ব্যারিস্টার শৌকত আলী খান গণ আদালত অনুষ্ঠিত হবার পর সরকার 24 জন বিশিষ্ট ব্যক্তিসহ জাহানারা ইমামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে অজামিনযোগ্য মামলা দায়ের করে পরবর্তীতে হাইকোর্ট 24 জন বিশিষ্ট ব্যক্তির জামিন মঞ্জুর করেন এরপর লাখো জনতার পদযাত্রার মাধ্যমে জাহানারা ইমাম ১২ এপ্রিল উনিশশো সালে গণ আদালতের রায় কার্যকর করার দাবি সংবলিত স্মারকলিপি নিয়ে জাতীয় সংসদের মাননীয় স্পিকার প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার কাছে পেশ করেন একশো জন সাংসদ সদস্য গণ আদালতের রায়ের পক্ষে সমর্থন ঘোষণা করেন জাহানারা ইমামের নেতৃত্বে আন্দোলনের ধারাবাহিকতায় দেশব্যাপী গণস্বাক্ষর গণসমাবেশ মানববন্ধন সংসদ যাত্রা অবস্থান ধর্মঘট মহাসমাবেশ ইত্যাদি কর্মসূচি পালনের মাধ্যমে আন্দোলন আরো বেগবান হয় সরকার 30 জুন উনিশশো সালে সংসদের চার দফা চুক্তি করে ২৮ মার্চ উনিশশো সালে নির্মূল কমিটি সমাবেশে পুলিশ বাহিনী হামলা চালায় পুলিশের লাঠিচার্জে আহত হন জাহানারা ইমাম এবং তাকে পিজি হাসপাতালে ভর্তি করা হয় দেশের বিভিন্ন অঞ্চলে এমনকি বিদেশেও গঠিত হয় নির্মূল কমিটি এবং শুরু হয় ব্যাপক আন্দোলন পত্রপত্রিকায় সংবাদ শিরোনাম হয়ে উঠলে আন্তর্জাতিক মহলেও ব্যাপক পরিচিতি অর্জন করেন জাহানারা ইমাম গোলাম আজম সহ একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার দাবির আন্দোলনকে সমর্থন দেয় ইউরোপীয় পার্লামেন্ট আন্দোলন আরও ব্যাপকতা লাভ করে আন্তর্জাতিক ক্ষেত্রেও ছাব্বিশ মার্চ উনিশশো তিরানব্বই সালে স্বাধীনতা দিবসে গণ আদালত বার্ষিকীতে জাহানারা ইমামের নেতৃত্বে গণতদন্ত কমিটি ঘোষিত হয় এবং আরও আটজন যুদ্ধাপরাধীর নাম ঘোষণা করা হয় এই ঘৃণ্য আটজন যুদ্ধাপরাধীর নাম আব্বাস আলী খান মতিউর রহমান নিজামী মোহাম্মদ কামরুজ্জামান আব্দুল আলিম দেলোয়ার হোসেন সাঈদী মাওলানা আব্দুল মান্নান আনোয়ার জাহিদ এবং আব্দুল কাদের মোল্লা উনিশশো সালে ২ এপ্রিল জাহানারা ইমাম চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রের মিশিগান ডেট্রয়েট হাসপাতালের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন বাইশ এপ্রিল চিকিৎসকরা জানান চিকিৎসার আওতার সম্পূর্ণ বাইরে চলে গেছেন তিনি তার মুখ গর থেকে ক্যান্সারের বিপজ্জনক দানাগুলো আর অপসারণ করা সম্ভব নয় বাক হারিয়ে কথা বলা বন্ধ হয়ে গিয়েছিল তার এ সময় ছোট ছোট চিরকুট লিখে প্রিয়জনের সঙ্গে প্রয়োজনীয় কথাবার্তা চালিয়ে যেতেন তিনি বাইশ জুনের পর থেকে তার অবস্থার দ্রুত অবনতি ঘটতে থাকে সব ধরনের খাবার গ্রহণ বদ্ধ হয়ে যায় চিকিৎসকরা ঔষধ প্রয়োগও বদ্ধ করে দেন ২৬ জুন ১৯৯৪ সালে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় মিশিগানের ডেট্রয়েট নগরীর সাইনাই হাসপাতালের বেডে পঁয়ষট্টি বছর বয়সে জাহানারা ইমাম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এখনকার মতো এ পর্যন্তই আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওটি আপনি মিস না করেন আর আমাদের ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর একটি বিষয় মনে রাখবেন আপনার একটি লাইক কমেন্ট শেয়ার এবং একটি সাবস্ক্রিপশন আমাদেরকে পরবর্তী ভিডিওটি আরও সুন্দরভাবে তৈরি করার জন্য বিশেষভাবে অনুপ্রাণিত করে So, never forget to like, comment, and share our videos. And also, never forget to subscribe to our channel if you don't want to miss our next videos.